সুপ্রিয় দর্শক, দেশ এবং বিদেশে, দূরে এবং কাছে, যে যেখানে বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন, আরকে নিউজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। দর্শক, আরকে নিউজ প্রতিনিয়তই বিভিন্ন তথ্য, উপাত্ত, ব্যক্তি, প্রতিষ্ঠান, বিভিন্ন বিষয়াদি নিয়ে তুলে ধরছে। আজ আমি এমন একটা বিষয় নিয়ে তুলে ধরবো যেটা আরকে নিউজ গত পর্বে একটি ছাতিন গাছের আত্মকাহিনী দিয়েই তার ব্যতিক্রম চিন্তা চেতনা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দর্শক, আজ আমি বটগাছের আত্মকাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। বটগাছ তো আমরা সবাই দেখেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি একটি প্রাচীন বটগাছ কত অতীতের অভিজ্ঞতা নিয়ে দাঁড়িয়ে আছে? ছোট একটি চারাগাছ থেকে কত সংগ্রামের পর তার আজই বিশাল অস্তিত্ব। সে গাছটি তার চারপাশে ঘটে যাওয়া ও ঘটে চলা কত ঘটনার সাক্ষী। কত পথিককে নিজের ছায়াতে আশ্রয় দিয়েছে, কত পাখি বাসা বুনেছে, কত ঝড়ের রাত একাকী কাটিয়েছে। একটি প্রাচীন বটগাছের নানা অভিজ্ঞতা নিয়ে আজকের বিষয় একটি বটগাছের আত্মকথা। প্রথমেই বলছি, নিজের বয়স নিয়ে আমি কখনো মনে রাখিনি। জন্ম হওয়া থেকে পৃথিবীর নানা রূপের হিসাব রাখতে রাখতে নিজের বয়সের হিসাব গুলিয়ে ফেলেছি আজ বহুকাল। তারপরেও বলি, শত শত বছর পার হওয়ার পরেও আমি চিরতরুণ হয়ে মানুষের জন্য কাজ করি। কত শত গ্রীষ্মে কত শ্রান্ত পথিককে আশ্রয় দিয়েছি, কত বর্ষায় স্নান করেছি, কত শরৎ এর কাশবন আমার চারপাশে মাথা দুলিয়েছে কতবার, কত শীত কত বসন্তের বাতাস আমার শরীর ঘিরে বয়ে গেছে তা সত্যিই মনে রাখতে পারিনি। হ্যাঁ, আমি বয়সের ভারে জীর্ণ এক দীর্ঘাঙ্গী বট। আমার স্মৃতিচারণায় আজ বলে যাব এই দীর্ঘ জীবনের গল্প। আমার যখন জন্ম, চারপাশ তখন ছিল ঘন জঙ্গল। আগেই বলেছি, সময়ের জ্ঞান আমার নাই। যা আমি জানি তা হলো জন্ম থেকে দেখা চারপাশের পৃথিবীর বদলাতে থাকা রূপ। যেদিন প্রথম ঘুম ভাঙলো আমার, সেদিন বৃষ্টি হচ্ছে মুষলধারে। খেয়াল করলাম অন্য আরেকটা গাছ আমার মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়ে রয়েছে। পরে জেনেছিলাম ওটা কদম। ও সেদিন আমায় একটু ভিজতে দেয়নি, তাই জীবনের স্মৃতিচারণায় আমার প্রথম অর্ঘ কদমের প্রতি। আমার থেকে কিছু দূরে ছিল একটা বড় দিঘি, তখন তাতে ফুটত শালুক আর পদ্ম। দূরের প্রান্তর থেকে স্নিগ্ধ বাতাস বয়ে আসত, চারপাশ থেকে ভেসে আসত মিষ্টি ফুলের সুগন্ধ। মৌমাছি প্রজাপতি ফড়িং খেলা করে বেড়াতো আমার চারধারে। এমন মনোরম পরিবেশে পৃথিবীর বুকে নিজের শিরা উপশিরা বিছিয়ে দিয়ে আমি বড় হতে লাগলাম। তখন একটু বড় হয়েছি। একদিন দেখলাম আমার থেকে কিছু দূরে জঙ্গল কেটে পরিষ্কার করছে একদল মানুষ। সেদিন খানিক ভয় হয়েছিল, যদি ওই ধারালো অস্ত্রের কোপ পড়ে আমার গায়ে, কিন্তু আমি রয়ে গেলাম। তারপর প্রায় দেখতাম পরিষ্কার করা ওই রাস্তা দিয়ে সার বেঁধে পালকি যাচ্ছে, গরুর গাড়ি যাচ্ছে। এই সময় আমি খানিক শক্ত সমর্থ হয়েছি, তখন আর জোর বাতাসও আমায় টলাতে পারে না। মাথার উপর দিয়ে বড় ডাল থেকে শাখা প্রশাখা বিস্তার করতে শুরু করেছি অল্প অল্প করে। তাতে ছোট ছোট পাতা গজিয়েছে। আমার পাশের গাছগুলোর মতন আমার ডালেও রং বেরঙের পাখি এসে ভিড় করতে শুরু করেছে। চারপাশে লোকের আনাগোনা বাড়ছে দিন দিন। যাওয়া আসার পথে কেউ কেউ মাঝে মধ্যে আমার ছায়ায় বসে বিশ্রাম করে নিত। ব্যস্ত জীবনের এই ছায়াতে এরা শান্তি খুঁজে পেত। একদিকে আমার ডালপালা জুড়ে পাখিদের কলকাকলি তো লেগেই রয়েছে, তারা আমার শরীর থেকে ঝরে যাওয়া ছোট ছোট ডালপালা নিয়ে আমারই শাখা প্রশাখায় বাসা বাঁধতে শুরু করেছে একটু একটু করে। পাখিগুলো যখন ডিম দিত, আমি আমার পাতা দিয়ে সযত্নে আগলে রাখতাম সেই ডিম। তারপর সেই ডিম ফুটে যেদিন ছোট্ট ছোট্ট ছানা বের হতো, মনটা আনন্দে ভরে যেত। এই যখনকার কথা বলছি, তখন আমার চারপাশ আর আগের মতো নেই। কদমকে কেটে ফেলা হয়েছে আজ বেশ কিছুদিন। চারিদিক জঙ্গল থেকে ধীরে ধীরে একটা ছোট গ্রামের চেহারা নিচ্ছে। তারপর বহুকাল যাবত নিজের চারপাশকে ধীরে ধীরে আরো ব্যস্ত হয়ে উঠতে দেখেছি। অনতি দূরে দেখেছি ছোট বড় বাড়ি গড়ে উঠতে, আর দেখেছি নতুন নতুন মানুষকে। পালকি আজকাল তো আর দেখাই যায় না। আমার আর একটা স্মৃতির কথা বলি। এই কাহিনী কোনো এক গ্রীষ্মকালের বৈশাখ মাসের পরন্ত বিকেলে। গুমোট গরম পড়েছিল সেই দিন। সাধারণত বিকেলে আমার চারপাশে অনেক লোকজন বেড়াতে আসে, কিন্তু সেই দিনের পটঘাট ছিল জনমানব শূন্য। সারাদিনের গরমে একটি পাতা নাড়ানোর সামর্থ্যও আমার আর নেই। এমন সময় হঠাৎ কালো আকাশে মেঘ গর্জন করে এলো তুমুল ঝড়। সেই ঝড়ের মধ্যে মাথা তুলে নিজের শিরা উপশিরা দিয়ে পৃথিবীর বুক সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে নিজের আবরু বাঁচিয়ে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় দেখলাম
সামনের জামগাছটা হুরমুর করে উপরে পড়ল। দিঘির ধারে শিমুল গাছটা গোড়া থেকে ভেঙে পড়ল দিঘির জলে। কোথা থেকে একটা ছাতা ঝড়ের দমকা হাওয়ায় উড়ে এসে আটকে গেল আমার একটা ডালে। সেই দিন শত চেষ্টা করেও আমার শাখা প্রশাখায় থাকা পাখির বাসার ছোট ছোট ডিমগুলোকে বাঁচাতে পারিনি, বাঁচাতে পারিনি পাখির ছোট ছোট ছানাগুলোকেও। চোখের সামনে উপরে পড়তে দেখেছি নিজের ভাই বন্ধুর শরীরকে। এরই মধ্যে বৃষ্টি নামলো মুষল ধারায়। যে গাছগুলো ভেঙে পড়েছিল সেইখানকার পাখিগুলো এসে কোন রকমে আশ্রয় নিল আমার কোটরে। ঝড় যখন থামলো তখন দেখলাম চারিদিক স্তব্ধ বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে আছে উপরে পড়া গাছ, রং বেরঙের নাম না জানা পাখির মৃতদেহ, আর আমার একটা শাখা থেকে ঝুলে রয়েছে দাবিদারহীন কালো রঙের একটা ছাতা। বর্তমানকালের কথা, আজকাল তুলনামূলকভাবে গরম পড়ে বড় বেশি। আমার চারপাশের বন্ধু বান্ধব আগের তুলনায় আরো কমে এসেছে, কিন্তু আমি দিন দিন দীর্ঘ হচ্ছি। আমার নিচে দাঁড়ালে আজকাল আর আকাশ দেখতে পাওয়া যায় না। বিভিন্ন কাণ্ড থেকে নেমেছে বড় বড় ঝুড়ি। বিকেলবেলা বেড়াতে আসা শিশুদের দল আমায় ঘিরে লুকোচুরি খেলে, আমার ঝুড়ি ধরে দোল খায়। দুপুরে শ্রান্ত ক্লান্ত পথিক আজও আমার ছায়ায় দুদণ্ড বিশ্রাম নিয়ে যায়। আর যখন কোনো গ্রাম্য বধূ তার সুপ্ত কোনো মনোবাসনা পূরণের আশায় পরম বিশ্বাসে আমায় পুজো করে, আমার শরীরে লাল সুতো বেঁধে দিয়ে যায়, তখন আমিও প্রার্থনা করি যেন তাদের সকল আশা পূরণ হয়। মোটামুটি এই হলো আমার দীর্ঘ জীবনের সংক্ষিপ্ত সার। অনেকের হয়তো এই জীবনকে একঘেয়ে মনে হতে পারে, আমার নিজের কখনো তা হয় না। জন্ম থেকে এই একই জায়গায় একাকী দাঁড়িয়ে থেকে আমি সময়ের ওঠা পড়া দেখেছি আমার চারপাশের সবার থেকে বেশি। যে মানুষ তার জীবনের অর্জনে প্রতিনিয়ত দৌড়ায়, আমি তাকে রোজ ছায়া দিয়েছি, নিরীহ পাখিকুলকে দিয়েছি খাদ্য ও নিরাপদ আশ্রয়। এভাবেই চারপাশের পৃথিবীকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করে যেতে চাই সব সময়। এতেই আমার জীবনের সার্থকতা। দর্শক, বটগাছের এই আত্মকাহিনীটা নিশ্চয়ই আপনাদের দেখে ভালো লেগেছে। আগামীতে এরকম পর্ব নিয়ে আবার উপস্থিত হব, আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আর কে নিজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।